প্রায় হাজারো আমাদের যুব মোর্চার কার্যকর্তা আজকে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে। এই বাইক র্যালির আমাদের একটাই মানে কথা যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের জিষ্ণু দেববর্মণ উপমুখ্যমন্ত্রী এই দুজনের নেতৃত্বে যেভাবে আমাদের সরকার কাজ করছে, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, এই যে উন্নয়নের যে গতিধারা শান্তি সম্প্রীতি আমাদের রাজ্যের মধ্যে যে বিরাজ করছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। আগামী নির্বাচন আমাদের এডিসি হবে, এডিসি নির্বাচন অনেক কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ এনজিও থেকে রাজনৈতিক দলে আবার কেউ কেউ মানে বিভিন্ন ইয়ে ষড়যন্ত্র করে বিজেপির যে উন্নয়নমুখী কার্যকলাপ জনগণের জন্য যে কাজ আমরা করছি সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতির বাতাবরণ এটাকে নষ্ট করার জন্য প্রত্যেক দিন একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তো কাজেই থানসার নাম করে আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। আজকের যুবকদের যে জমায়েত এবং র্যালি এবং অংশগ্রহণ তাতে একটা জিনিস পরিষ্কার যে আমাদের যুবকরা আমাদের ত্রিপুরার যে জনগণ আজকে অনেক সচেতন, তারা বুঝতে পারে এরকম যে থানসা হওয়ার আহ্বান, এরকম আঞ্চলিক দলগুলির মিলিত প্রয়াস অতীতেও হয়েছিল অনেকবার, কোনো কোনো সময় আমরা দেখেছি কৈলা জাতীয় পার্টি সেটা ফ্লপ হয়েছে, তারপরে বলছে যে আমরা স্বাধীন ত্রিপুরা চাই বা আলাদা ত্রিপুরা রাজ্য চাই ত্রিপুরাল্যান্ড। এখন আরেকটা নতুন শব্দ জুড়ে গেল সেখানে, কি বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তো যেখানে ত্রিপুরাল্যান্ডই হয়নি আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আবার সেখানে বাংলাদেশকে মায়ানমারকে সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। তো কাজে এটা মানুষকে বিভ্রান্ত করা, ভুল পথে পরিচালিত করে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। কাজে ওই সমস্ত দলে যারাই আজকে যাচ্ছে তারা আগে থেকেই ওই দলেই ছিল, একটা দল ভেঙে পাঁচটা হয়েছিল, এখন আবার দুইটা দল মিলিত হয়ে আর একটা চেষ্টা করছে। কাজেই জনগণ তাদের ব্যাপারে বুঝে, এই নেতাদের সম্পর্কে পরিষ্কার আমাদের জনগণের ধারণা আছে, কাজেই সেটা কিছুই হবে না। ইলেকশন এলে এরকম ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি আরও 20-30 বছর আগে থেকে এরকম চলে। কাজেই আমাদের যুবক আমাদের জনগণের প্রতি আমার আহ্বান যে এই সমস্ত যে চেষ্টা অপচেষ্টা আমি বলবো এবং ষড়যন্ত্র আমাদের সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে একমাত্র বিজেপি এবং আমাদের জনগণের সহযোগিতায় আমরা এই ত্রিপুরাকে আমরা করতে পারবো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সিপিএম থেকে শুরু করে আমাদের যে বিরোধী আঞ্চলিক দলগুলি, আমরা জানি যে তারা আমাদের যে উন্নয়নমূলক কাজকর্ম সেটাকে দেখে তারা ভীত সন্ত্রস্ত। তো তার জন্যই আজকে তারা বিভিন্ন রাজ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা ষড়যন্ত্র শুরু করেছে, এটা আমাদের জনগণ প্রত্যাখ্যান।